নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য ভীষণই কার্যকরী একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা কিনা কিডনির উপরে, আর এই রেমেডিটা আশা করি তোমাদের ভীষণ হেল্প হবে। তো চলো চটপট ভিডিওটাকে স্টার্ট করি। বাচ্চারা যখন স্কুলে যায় সেই সময় সব থেকে বেশি উপদ্রব যেটা বেড়ে যায় সেটা হচ্ছে কিডনির উপদ্রব। আর এই কিডনির উপদ্রব যখন বাড়ে তখন তোমরা তো জানোই বাচ্চাদের কত রকমের সমস্যা হয়। ওদের খাওয়া দাওয়া কমে যায়, ওদের পুষ্টির উপর ডিরেক্টলি কিডনিরা আঘাত করে এবং তাতে ওদের শরীর স্বাস্থ্য একদমই ভেঙে পড়ে। ভীষণ তাড়াতাড়ি অসুস্থ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম এবং সর্দি কাশি জ্বর তো কিছুতেই থামতে চায় না। তো সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিডনির একটা দুর্দান্ত রেমেডি, যেটা কিডনিকে কন্ট্রোল করার জন্য ভীষণভাবে হেল্পফুল। এই ভিডিওতে রেমেডি শেয়ার করার আগে একটা কথা তোমাদের বলে নিতে চাই, যখন কিডনির উৎপাত মারাত্মকভাবে বেড়ে যাবে তখন প্লিজ কোনো ঘরোয়া রেমেডির উপরে বসে থেকো না, অবভিয়াসলি ডাক্তার দেখিও। ডাক্তাররা 14 দিনের একটা গ্যাপে তোমাদেরকে কিডনির ওষুধ দেবে, যেটা কিন্তু কন্টিনিউ করা খুব বেশি দরকার। প্রথমেই আমি দেখো একটা প্যান গ্যাসের উপর বসিয়ে নিচ্ছি, আর আমি 1 কাপের 1 কাপ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে 1 গ্লাস জলও এর মধ্যে দিতে পারো। এখানে দেখো 5টা মতো লবঙ্গ আমি এর মধ্যে অ্যাড করছি, আর তারপর আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ মতো জোয়ান অ্যাড করছি। এই লবঙ্গটাকে না ভালো করে জলের সাথে টক বক করে ফুটিয়ে নিতে হবে, আর এখান থেকে যে এসেন্সটা বেরোবে বা এটার যে গুণগুলো ওই জলের মধ্যে মিশবে, এর মধ্যে থাকে অ্যান্টিসেপটিক, অ্যান্টি প্যারাসাইট্রিক এবং ব্যাকটেরিসাইডাল উপাদান, যা কিডনির ডিমকে ধ্বংস করে ফেলতে ভীষণভাবে হেল্প করে। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করেছি জোয়ান। জোয়ানে থাকে থাইমলের মতো উপাদান, যেটা কিডনিকে অন্ত্রের মধ্যেই মেরে ফেলতে এবং ওর বার বৃদ্ধি মানে অতিরিক্ত বাড়াবাড়ি হওয়ার জায়গাটাকে সব সময় প্রতিরোধ করতে হেল্প করে। লবঙ্গ আর জোয়ান দেওয়ার পর টকবক করে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি দেখো যখন জলের কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি এটাকে সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই সময় আমি কি করব, এই সময় আমি এর মধ্যে অ্যাড করব কুমড়োর বীজ। আমার কাছে কুমড়োর বীজ এরকম সিডসের যে মিক্সিংটা সেই মধ্যে ছিল, তো আমি ওখান থেকে মোটামুটি 5-6টা মতো আমি কুমড়োর বীজ নিয়ে নেব। আর এটাকে না নর্মাল যে আমাদের কাছে হামানদিস্তা থাকে না, সেই হামানদিস্তাতে একদম ভালো করে গুঁড়ো করে নেব। কোনো ড্রাই রোস্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটুখানি মিক্সিতে চাইলে গুঁড়িয়ে নিতে পারো, বা একটুখানি চাপ দিলেই না এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কোনো বেশি সময় লাগবে না। এবার যেটা করব সেটা হচ্ছে ভালো করে এটাকে গুঁড়ো করে ওই যে জলটা আমরা আগে রেডি করে রেখেছিলাম জোয়ান আর লবঙ্গ, সেটাকে না একটা আলাদা পাত্রে চামচ দিয়ে আমি আলাদা করে বের করে নেব এবং তার সাথে কিছুটা অংশ আমি এটাকে মিক্স করে বাচ্চাকে খাওয়াবো। এবার আমি তোমাদের বলি যে কুমড়োর বীজটা কেন খাওয়াবো, তার কারণ এর মধ্যে আছে কিউকারবিটাসিন, যেটা কিডনি মারতে ভীষণভাবে হেল্প করে। এটা ভীষণ উপকারী জিনিস, আর 3টে জিনিসের যখন কম্বিনেশন একসাথে তৈরি হবে সেটা কিন্তু দুর্দান্ত কিডনির উপরে কাজ করবে। তোমরা অবশ্যই ট্রাই করো। কিন্তু একটা ছোট্ট জিনিস আছে, কিডনি কিন্তু ভীষণ মারাত্মক একটা পরজীবী, সহজে ধ্বংস হতেই চায় না। তো সেই জন্য আমরা এই রেমেডিটাকে একটা টেকনিকে খাওয়াবো, একটা পদ্ধতিতে খাওয়াবো, যাতে কিডনির উপর এর একটা জবরদস্ত এফেক্ট আসে। আর সেটা কি, সেটা এবার ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো। প্রথম হচ্ছে বাচ্চা যখন ঘুম থেকে উঠে একদম খালি পেটে থাকবে ঠিক সেই সময় কিন্তু এই রেমেডিটা দিতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যখন এই রেমেডিটা ট্রাই করাবে সেই সময় কিন্তু তার আগে মানে 10 থেকে 15 মিনিট আগে একটু সামান্য মধু অথবা গুড়, বাড়িতে যে কোনো ধরনের গুড় থাকুক সেই গুড় সামান্য একটুখানি চামচে নিয়ে বাচ্চাকে আগে খাওয়াতে হবে। এবার কি করব, আমি দেখো এই যে জোয়ান আর লবঙ্গের যে জলটা সেটা একটা ছোট গ্লাসে নিয়ে নিচ্ছি, 5 চামচ মতো, নর্মাল যে চামচ সেই চামচের 5 চামচ মতো এই গ্লাসে আমি বের করে নিয়েছি। এবার জাস্ট 1 থেকে 2 চিমটি মতো আমি কুমড়োর যে বীজ সেটা এর মধ্যে মিক্স করে দেব, ঠিক আছে, ভালো করে মিক্স করে দেবে। এটা কিন্তু খাওয়াতে বাচ্চাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু চিন্তা করো না, এটা জাস্ট যেহেতু অল্প কোয়ান্টিটিতে আছে খুব তাড়াতাড়ি খাওয়াতে পারবে। ওরা যতই নানুকুর করুক জোর করে কিন্তু ওদেরকে খাওয়াতে হবে। যেমন গিরিকার ক্ষেত্রে দেখো এটা খাওয়ানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, ও ভীষণভাবে টেস্ট এখন বোঝে, আর এই ধরনের কোনো কিছু করানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি কোয়ান্টিটি একদম অল্প নিই যাতে চট করে ওকে খাওয়াতে পারি, আর এটা ভীষণ কাজে আসবে
তখনই যখন তুমি এটার যে খাওয়ানোর পদ্ধতি সেটা তুমি মেনটেন করবে। এর কারণ এটাই, গুড় মিষ্টি জাতীয় জিনিস এগুলো না কিডনি ভীষণ পছন্দ করে। তো যখনই খালি পেটে এমটি স্টমাক, তো সেই সময় সামান্য একটু মধু বা গুড় যদি দেওয়া হয় তাহলে ওরা ইনস্ট্যান্ট আসবে। সেই সময় আমরা এই যে রেমেডিটা তৈরি করেছি ওটা দিয়ে দিতে হবে। এটা এক সপ্তাহ খাওয়ানোর পর দু সপ্তাহ গ্যাপ দেবে, তারপর আবারও এক সপ্তাহ এটা এরকম ফলো করবে। যতদিন না কৃমির উপদ্রবটা কম হচ্ছে মনে হচ্ছে ততদিন কন্টিনিউ করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর এরকম ভালো ভালো ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম।